মর্নিং ডিজিএস ফ্যামিলি, আজকে সকালবেলা ছাদ থেকে ব্লগটা শুরু করছি। তো ছাদে এসেছি, মায়ের অনেকগুলো গাছ বেশ ছাদের মধ্যে রয়েছে, সেগুলো দেখাই আপনাদের। তো মোটামুটি অনেকগুলোই গাছ, এগুলো সবই ফুলের গাছ মা? সবই ফুলের গাছ? তো সবই ফুলের গাছ, একটা লেবু গাছ আছে। ও হ্যাঁ হ্যাঁ, এই তো লেবু হয়েছে, দেখাই। এই যে লেবু হয়েছে, তো অনেক রকম গাছ আছে। সমাধি জল দিচ্ছে সকালবেলা। এই ফুলগুলো না আমি কাঁথিতে দেখেছিলাম, এগুলো সেই কাগজি ফুল বলে না, কাগজি ফুল বলে, রংটা বেশ। হ্যাঁ, কাগজি ফুল বেশ সুন্দর, মানে রংটা বেশ ভালো। এটাও একরকম, এটা এটা এক ধরনের, আবার এটা এক ধরনের, কালারটা একই, কালারটা একই। আবার এই গাছের ফুলটাও দেখেছিলাম। এটা কি ফুল? যাই হোক, মানে দেখতে বেশ ভালোই লাগছে। তবে আমি দেখেছিলাম কাঁথিতে এই ফুলগুলো, জানো তো। তো হ্যাঁ, আসলে কি হয়, আমার তো জায়গাটা ছোট, ওই বারান্দাটুকুর মধ্যে অনেক গাছ লাগালে মানে সম্ভব না। এই যে এইখানে, এটাও বেশ সুন্দর, অনেকটা গোলাপের মতোই লাগছে। তো যাই হোক, মা বলছে ওই ফুলটা বেশ ভালো। কোনটা? এটা? হ্যাঁ, এই গাছটা আমার আছে, এই গাছটা আমার আছে। ও, এটা হচ্ছে লাল জবা। বাহ, এটা তো অন্যরকম। তো দেখুন, মামির বাড়িতে মনে হয়। ও, এটা মামি, আমার মামি থাকে, মামা মামি সোনারপুরে থাকে, মা ওখান থেকে নিয়ে এসছে, মামি দিয়েছে আর কি। বেশ অন্যরকম। এগুলো মামির বাড়িতে? ও আচ্ছা আচ্ছা, এগুলো সব মামির ওখান থেকে, মামি দিয়েছে। তো এগুলো এখনো ফুল, এগুলো পাতা বাহারি বোধ হয় না মা? নিচেও না অনেকগুলো ফুলের গাছ আছে, আমি গেলে নিচে গেলে দেখাতে পারবো। তো এখন দেখুন, এই যে এই যে ছোট লাল লাল যে ফুলগুলো, এটা বেশ ভালো লাগছে কিন্তু। দেখ, এই গাছটাতে একই গাছে দুরকম না গো, দুরকম ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম একটু দেখাই আপনাদের, বেশ সুন্দর লাগছে। এখন একটু বেরোবো, বেরোনোর ব্যাপার হচ্ছে 14টা প্রদীপ আনতে হবে। কালকে তো, আজকে আমাদের দিতে হয়, অনেকের কালকে দেওয়ার নিয়ম, 14 প্রদীপ আনতে হবে আর 14 শাক। তো ওইটা ভাবছি নিয়ে আসি, চলুন। চোদ্দ শাকের খোঁজে যাচ্ছি। চোদ্দ শাক তো হলো, চোদ্দ শাক আর হলো না, আসলে সবাই কুচিয়ে রেখে দেয় তো একসাথে হলে, এবার সেখানে চোদ্দ শাক আছে কি না এটা যথেষ্ট সন্দেহ। তো যাই হোক, দেখি যেটুকু বাকি আছে মাটির প্রদীপটা দিয়ে একটু নেব। তো নিয়ে নি, তো ওই যে দোকানে এসেছি, একটু সিঁদুর নেবো। এই যে সিঁদুর 10 টাকা দিয়ে দেবো, 10 টাকা দিয়ে দেবো। না না, বাজার থেকে তো এসে গেছি প্রদীপ টদীপ মাটির প্রদীপ নিয়ে। আর দেখালাম যে ওই যে কচুরি ভাত ছিল, এখানে খুব ভালো পাওয়া যায়,
তো আজকে সেই কচুরি নিয়ে আসা হয়েছে, দিদি বললো এখানকার এই দোকানের কচুরিটা খুব ভালো, তো দেখাই কচুরি। এই যে কচুরি, এটা কচুরি না ডালপুরি গো? ডালপুরি। আচ্ছা ডালপুরি, আর তার সঙ্গে ওরা ঘুগনিটা দেয়, কিন্তু একটা ডিম সেদ্ধ দিয়ে দেয়, মানে ডিম দিয়ে ঘুগনিটা, ঘুগনি ডিম দিয়ে করে আর কি। তো দেখে তো বেশ ভালোই লাগছে, আশা করছি খেতেও ভালো হবে। তা তুই খেতে কেমন? ব্যাস তো ভালোই হবে আশা করি, কারণ এখানে দোকানে বেশ ভালো বলে। দিদি এটা কি রান্না করছো? মাংস? এটা খাসির মাংস। আচ্ছা কষানো তো হয়ে গেছে? কষানো, মা কষাচ্ছি আমি, আর একটু কষাবো, কষানোর পরে তারপরে জল দেবো। আচ্ছা মোটামুটি হয়ে এসছে, আর একটু কষবে না? হ্যাঁ আর একটু কষবে, আর একটু কষবে। দি প্রেসারে দেবা নাকি? না এমনি প্রেসারে দেবো। প্রেসারে? আচ্ছা প্রেসারে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। আর খাসির মাংস তো প্রেসারে না দিলে সেই টেস্টটা, হ্যাঁ সেই টেস্টটা দিদি বলছে হয় না, হয় না। সেই জন্য ওই মাংসটা কষাবো, কষিয়ে নিয়ে তারপরে সিটি মারবো। সিটি মারবে তো হোক, এখন চান টান হয়নি, চান করে নেবো। দিদি বললো স্যালাডটা দেখানো হয়নি, স্যালাড আছে, তবে আমি খুব একটা টমেটো খাই না, আমি শশাটা পেঁয়াজটাই খাবো। আজকে চোদ্দ শাক খেয়ে, আমাদের চোদ্দ শাক খাওয়ার নিয়ম আছে এখানে আর কি বাড়িতে, চোদ্দ প্রদীপ আর চোদ্দ শাক। সকালে তো চোদ্দ প্রদীপ কিনে এনেছি আমি আর কল্যাণীতে গিয়ে, আর এবার চোদ্দ শাক খাওয়ার প্রথাটা মানে মানতে হবে। চলুন খেয়ে নিই, পরে আসছি। এখন দিদুন আর নাতনি যাচ্ছে চোদ্দ প্রদীপ সাজানোর জন্য, দিদুন তো নিচু হবে না, তো তাতই যা দিদুনের কাছে। তা এখন দুজনে মিলে এখন যাবে হচ্ছে চোদ্দ প্রদীপ দিতে। তো আমি তো প্রদীপটা তো মানে তেল টেল দিয়ে সাজিয়েছি, এখন প্রদীপটা জ্বালিয়ে দেখি মা একটা দুটো যদি দিতে পারে দিক, বাকিগুলো আমরা দিয়ে নেবো। চলুন সবাই মিলে প্রদীপটা জ্বালানো হচ্ছে। এই যে সমাধি, মাও জ্বালাচ্ছে, কল্যাণীদি এখন যা হচ্ছে প্রদীপ ধরাতে তুলসী মন্দিরে, আমিও দেব, সমাধি দিচ্ছে একটা, আমি একটা এপাশে দেবো, তাই তো। গেটের কাছে প্রদীপ দিয়ে দিয়েছি, মা আর এই অব্দি আসতে পারলো না, যাই হোক আমি আর সমাধি মিলে প্রদীপ ধরিয়ে দিয়েছি। তো এখানে বারান্দার এখানেও দেওয়া হলো প্রদীপ সিঁড়িতে। এটা আমাদের ডিম চচ্চড়ি হচ্ছে দিদি? ডিম চচ্চড়ি হচ্ছে, তারপরে পরোটা হবে। আচ্ছা পরোটা দিদি বানাচ্ছে, ডিম চচ্চড়ি চেপে গেছে, এটা একটু শুকনো শুকনো হবে, তাই তো? শুকনো শুকনো হবে, আর থাকবে না তো। আজকে রাত্রির মেনু হচ্ছে এটা, ব্যাস।
হাই এভরিওয়ান, এখন রাত্রি অনেকটাই বাজে, আর পরে আর কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যের পর থেকে। রাত্রে কি রান্না হয়েছে তো আপনাদের দেখিয়েছি, ডিম চচ্চড়ি হয়েছিল। মা আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তাড়াতাড়ি বলতে মোটামুটি একটু তাড়াতাড়ি, আসলে ব্যথা হচ্ছিল যার ফলে আর দেরি করেনি, বললাম খেয়ে নিয়ে তুমি শুয়ে পড়ো। আর তাতেও খাওয়া হয়ে গেছে, এখনও ঘুমায়নি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। চলুন, গুড নাইট।